গভীর যা আর গভীর যা, গভীর যা আর গভীর যা, এই বুঝি তল পেলে হারালে প্রয়োজনে ডুবে যা। এক জন্মের পাপ কি অন্য জন্মেও তাড়া করে ফেরে, সেই প্রশ্ন খুঁজতে আজ আমাদের যেতে হবে অনেক গভীরে। নমস্কার, আমি সৌমেন, আর আপনারা শুনছেন গল্পের জন্য। আজকের গল্প উৎস ভট্টাচার্যের জন্মান্তরে। গল্পটি আমরা নিয়েছি চিনে পটকা নামক ফেসবুক গ্রুপ থেকে। অনেক ভালো ভালো গল্প পড়তে গ্রুপটি ঘুরে আসতেই পারেন। উৎস ভট্টাচার্য, জন্ম 1992-এর 9ই অক্টোবর শ্যামনগরে। আইআইটি বম্বে থেকে রসায়নে স্নাতকোত্তর, নবপ্রভাত, মুকুর, বিবর্তন, মুক্তি আন্তর্জাতিক, রোদ্দুর প্রকাশন প্রভৃতি বিভিন্ন প্রকাশনের কাব্য সংকলনে স্থান পেয়েছে বেশ কয়েকটি কবিতা। বিভা, অন্বেষা, সাতকাহন প্রভৃতি প্রকাশনীর গল্প সংকলনে বেশ কয়েকটি গল্পও প্রকাশিত হয়েছে। এছাড়া স্বপিজেন নিবেদিত একক কাব্য সংকলনের ইবুক চেতনার দীপশিখা এবং একক গল্প সংকলনের ইবুক সব গল্প ভূতের নয় সহ আরও বেশ কয়েকটি যৌথ সংকলনে রয়েছে গল্প। সৃষ্ট চরিত্রগুলির মধ্যে প্যারাসাইকোলজিস্ট প্রফেসর ধৈর্যটি সোম অন্যতম। গল্পটি দেওয়ার জন্য এবং পোস্টার ডিজাইনিংয়ের জন্য বিশেষ ধন্যবাদ পরাগ ভূঁইয়াকে। তো চলুন শুরু করা যাক আজকের গল্প জন্মান্তরে। ঘুমটা অন্নবের বেশ গাঢ়, এক ঘুমেতেই তার রাত কাবার হয়ে যায়। সেদিন রাতেও বেশ ভালোই ঘুমাচ্ছিল সে। হঠাৎই ভেজা ভেজা বরফ শীতল বাতাসের একটা ঝাপটা তাকে কাঁপিয়ে দিয়ে যায়। সাথে সাথেই বাতাসের তীব্র নোনা ভাবটাও অনুভব করে সে, যেন পাশেই রয়েছে এক সমুদ্র। সে সজাগ হয়ে উঠে বসে। না, সব কিছু তো স্বাভাবিকই আছে, মনের ভুল ভেবে আবার ঘুমিয়ে পড়ে সে। কিন্তু বার বার একই রকম অনুভবে ভেঙে যেতে থাকে তার ঘুম। বেশ কয়েকবার এরকম হওয়ার পর হঠাৎই তার চোখ চলে যায় নতুন কেনা ছবিটার দিকে। ছবিটা একটু দুলছে কি, ভালোভাবে দেখবার জন্য সে ছবিটার দিকে এগিয়ে যায়। দারুণ বিস্ময়ে আর অজানা আশঙ্কায় কয়েক পা পিছিয়ে আসে অর্ণব। ছবিটা দুলছে না, বরং ছবিটার ভিতরের বিক্ষুব্ধ সমুদ্রের ঢেউগুলো উথাল পাথাল করছে, শোঁ শোঁ শব্দ করে সব কিছু গ্রাস করতে এগিয়ে আসছে। যেন লবণাক্ত বাতাসের তীব্র ঝাপটাটা আবার অনুভব করে অর্ণব। অর্ণবের পুরনো জিনিসপত্র সংগ্রহের শখটা অনেক দিনের। তেমন পছন্দের কিছু পেলে কিছুটা বেশি খরচ করতেও তার কার্পণ্য নেই। তার নিজের মোটা মাইনের চাকরিটা ছাড়াও বেশ কিছু পৈতৃক সম্পত্তির অধিকারী অবিবাহিত অর্ণবের আর্থিক সঙ্গতি নেহাত মন্দ ছিল না। স্বাদ আর স্বাদের মাঝেও তাই ছিল না কোনো অন্তরায়। তাই স্থানীয় একটি কিউরিও শপে তার বেশ কদর ছিল।
নানা কাজে ব্যস্ত থাকায় কিউরিও সবটাই বেশ কিছুদিন যেতে পারেনি অর্ণব। তাই একটা ছুটির দিনে সে ভাবল, অনেক দিন তো যাওয়া হয়নি, যাই ঘুরেই আসি আজ একবার, দেখা যাক পছন্দসই কিছু এলো কি না। যেমন ভাবা তেমনই কাজ। কিউরিও শপের মালিক সোমনাথবাবুও যথারীতি বেশ খাতির করে অনেক কিছু দেখালেন অর্ণবকে, যদিও সেই সব বিশেষ মনে ধরল না তার। তারপর হঠাৎই একটা ছবিতে চোখ আটকে যায় অর্ণবের। ছবিটা একটা বিক্ষুব্ধ মহাসাগরের, অসাধারণ শৈল্পিক নৈপুণ্যে ফেনিল জলরাশির গগনচুম্বী আস্ফালন তার অনন্ত অতলন্ত পরিব্যাপ্তি একদম জীবন্ত হয়ে উঠেছে। অর্ণব মুগ্ধ হয়ে দেখতে থাকে ছবিটা। প্রত্যেক অ্যান্টিক জিনিসেরই একটা আকর্ষণীয় ইতিহাস থাকে, আর কিউরিও শপের মালিক তো আরোই রং চড়াতে চাইবেন দাম বাড়ানোর জন্য, সেটাই স্বাভাবিক। এই ছবিটির ক্ষেত্রে তেমনটা কিন্তু হল না। সোমনাথবাবু খুব বেশি তথ্য দিতে পারলেন না, কেবল জানা গেল এটি সপ্তদশ শতাব্দীর কোনো এক অজ্ঞাত পরিচয় ইউরোপিয়ান চিত্রকরের সৃজন, যিনি নাকি নাবিকও ছিলেন। আরও একটা কিছু বলতে গিয়েও সোমনাথবাবু এড়িয়ে গেলেন যেন। নামমাত্র দামেই ছবিটা পেয়ে যায় অর্ণব। দারুণ খুশি মনে বাড়ি ফিরে ছবিটা সে বেডরুমের দেওয়ালে একটা পছন্দসই জায়গায় টাঙিয়ে দেয়। সেদিন রাতে আর তেমন বেশি কিছু না হলেও স্বাভাবিক কারণেই আর ঘুম আসেনি অর্ণবের। কিছুক্ষণ ছবিটার সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে সে দেখেছিল ছবিটা ধীরে ধীরে স্পন্দনহীন স্বাভাবিক হয়ে এলো। নানা রকম চিন্তা করতে করতে বাকি রাতটা কেটে যায় তার। পরদিন অফিসের কাজকর্মে অনেকটাই ফিকে হয়ে আসে অর্ণবের গত রাতের অস্বাভাবিক স্মৃতিটা, আর সকলে তাকে অপ্রকৃতস্থ ভাববে এই ভেবে সেও আর কারোর সাথে ব্যাপারটা নিয়ে আলোচনা করল না, দুঃস্বপ্ন ভেবে ভুলে যেতে চাইল সেটাকে। কিন্তু ভাই, মানুষ ভাবে এক আর হয় আর এক। রাতে ঘুমাতে গিয়ে আবার সেই একই অস্বস্তিতে ঘুম ভেঙে যায় অর্ণবের। সে স্থির করে ব্যাপারটাকে মোটেই আমল দেবে না, মোটা চাদর ভালোভাবে মুড়ি দিয়ে অন্যদিকে ফিরে সে ঘুমাতে চেষ্টা করে। কিন্তু এর পর যেটা শুরু হয় তার জন্য মোটেই প্রস্তুত ছিল না সে। সাপের বাঁশির মতো রিনরিনে একটা নারী কণ্ঠস্বর তার নাম ধরে ডাকতে থাকলো। প্রথম দিকটাই সমুদ্রের গর্জনের আওয়াজে অস্পষ্ট ছিল সে আহ্বান, ক্রমশ সেটা স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠল। নেশা ধরানো সে ডাকে সাড়া না দিয়ে থাকা যায় না বেশিক্ষণ। নিজের উপর সমস্ত নিয়ন্ত্রণ চলে যেতে থাকে অর্ণবের। সেই সম্মোহিনী নারী কণ্ঠস্বরের আহ্বানে যন্ত্রচালিতের মতো সেই ছবিটার কাছে পৌঁছায় অর্ণব। আজ কিন্তু সেই চঞ্চল সমুদ্রটা অনেকাংশে শান্ত, যেন শিকার ধরার ঠিক আগে ওঁত পেতে থাকা সাপদ। মন্ত্রমুগ্ধের মতো অর্ণব দেখতে থাকে সেই জলরাশি নির্দিষ্ট ছন্দে পাক খেতে খেতে
একটা মানবাকৃতির রূপ নিচ্ছে। ধীরে ধীরে সেটা একটা অপূর্ব সুন্দরী নারীর প্রতিচ্ছবি হয়ে উঠল। ইতিমধ্যে অর্ণবের বিচার বুদ্ধি সম্পূর্ণ লোপ হয়ে গেছে। মায়াবিনী অপচ্ছায়া তখন ঝিম ধরানো কণ্ঠে বলে চলেছে, তুমি আসবে না আমার কাছে? কত শত বছর ধরে শুধু তোমার জন্যই তো প্রতীক্ষা করছি। এসো এসো অর্ণ, আমার কাছে এসো। মোহগ্রস্ত উন্মাদ প্রায় অর্ণব আকুল কণ্ঠে বলে ওঠে, কিন্তু তুমি যে ছবির মধ্যে, আমি যাব কেমন করে তোমার কাছে? এই শুনে সেই কুহকিনী রক্ত জল করে দেওয়া অনৈসর্গিক কণ্ঠে হেসে ওঠে। তারপর বলে, তুমি তো অর্ণবান্ত সাগর, এসো ছবির মহাসাগরে নিজেকে মিশিয়ে দাও। সে কেমন করে সম্ভব হবে কিছুই ভেবে পায় না অর্ণব। আবার একটা পৈশাচিক হাসি হেসে সে সর্বনাশী বলে ওঠে, অর্ণ আমি তবে তোমার কাছে আসি। অর্ণব হতবুদ্ধির মতো তাকিয়ে থেকে হালকা ঘাড় নাড়ে। হঠাৎই সেই ছবির সমুদ্রটা আবার উত্তাল হয়ে ওঠে, মিলিয়ে যায় নারীরূপী অপচ্ছায়া। সর্বগ্রাসী খিদে নিয়ে সেই ছবিটা শো শো শব্দে বেরিয়ে এসে অনন্ত জলরাশি ঘরটাকে গিলে নিতে থাকে। বুক পর্যন্ত ডুবে যাওয়া অর্ণব কাতর কণ্ঠে চিৎকার করে ওঠে, কোথায় গেলে তুমি? ঠিক তখনই তার পাশ থেকে হেস হেসে কণ্ঠ বলে ওঠে, দারুণ আতঙ্কে অর্ণব দেখে একটি মাথা জলের তলা থেকে উঠে এসেছে। না, সেই সুন্দরী রমণী নয়, একটি মূর্তিমান বিভীষিকা। নারকীয় তার মুখমণ্ডলে অপার্থিব জিঘাংসা, মাথায় চুলের পরিবর্তে হাজারটা বিষাক্ত সাপ ছোবল মারতে উদ্যত। আর্তনাদ করার সময়ও পায় না অর্ণব, বিষাক্ত শতাধিক নারকীয় চুম্বনে ঢলে পড়ে অভিশপ্ত অবগাহনে। অস্বস্তিটা ক্রমশ বেড়ে উঠেছে, আর সহ্য করতে পারছে না অনিরুদ্ধ। উহ, কি গরম, কি প্রচণ্ড গরম! অদূরের জ্বলন্ত লাভা যেন ধীরে ধীরে তার দিকেই এগিয়ে আসছে। সর্বাঙ্গ ঘামে ভিজে উঠেছে তার, সাথে উত্তরোত্তর বাড়তে থাকা বিষাক্ত মাংস পচা দুর্গন্ধে তার বমি পেয়ে যাচ্ছে। তার অর্ধ চেতন মন তাকে বারবার ভরসা দিতে চায়, এটা তো সেই দুঃস্বপ্নটা যেটা গত বেশ কয়েক মাস ধরে অনিয়মিত দেখে সে। অস্বস্তিটা বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে গেলে ঘুমটা আপনা থেকেই প্রতিবার ভেঙে যায় তার। আজ এর পরে কি দেখতে পাবে সেটাও জানা অনিরুদ্ধের, কারণ দুঃস্বপ্নটা একটু একটু করে দীর্ঘায়িত হয় প্রতিবারে, যেন এক ভয়ঙ্কর পরিণতির দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সেটা।
গতবারে অস্পষ্টভাবে সে দেখতে পেয়েছিল কমোডো ড্রাগনের মতো বিভৎস কিছু সরীসৃপ বুকে হেঁটে চারদিক থেকে তাকে ঘিরে এগিয়ে আসছে। হ্যাঁ, ভুল নেই কোনো। আজও ওই যে ওরা এগিয়ে আসছে ধীর কিন্তু অমোঘ গতিময়তায়, ক্রমশ তার কাছে, আরো কাছে, আরো আরো কাছে। হে ঈশ্বর, আজ স্বপ্নটা ভাঙছে না কেন? ওহ, তাদের চেরা জীবগুলো লোলুপভাবে বেরিয়ে আসছে বারবার, আর তাদের দুর্গন্ধময় বিষাক্ত নিঃশ্বাসে দম বন্ধ হয়ে আসছে অনিরুদ্ধের। সাথে সাথে হরহর করে বমি করে ফেলল সে। আশ্চর্য এই যে এতেও কিন্তু ঘুমটা আজ ভাঙল না তার। তার হাত পাগুলো যেন অদৃশ্য শৃঙ্খলে আবদ্ধ, পালাবার পথ নেই। হঠাৎ নতুন করে শিহুরে ওঠে অনিরুদ্ধ। এ কি, এটাও কি দেখছে? বাকি দেহাংশগুলো কমোডো ড্রাগনের মতো হলেও মুখগুলো তাদের মানুষের, আর শুধু মানুষেরই নয়, সে মুখ অনিরুদ্ধের চিরপরিচিত। আয়নায় রোজ সেই মুখই দেখে, ছখানা অনিরুদ্ধ মুখই নরকের জীব যেন অনিরুদ্ধকে তাদের সঙ্গী হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছে। লকলকে চেরা জীব বের করে তারা বিষাক্ত লালা ছুঁড়ে দেয় অনিরুদ্ধের দিকে। আহ, প্রবল যন্ত্রণায় কোকিয়ে ওঠে সে। সাথে সাথে তার চামড়াটা কেমন যেন খসখসে আর আঁশওয়ালা হয়ে উঠতে থাকে। অসহ্য যন্ত্রণার প্রবল আতঙ্কে অনিরুদ্ধ দেখে তার স্বপ্নটা অন্তিম পরিণতির দিকে এগোচ্ছে। সমস্ত কৃতকর্মের কথা সিনেমার মতো চোখের সামনে ভেসে ওঠে তার। পয়সা আর ক্ষমতার দম্ভে উন্মত্ত হয়ে নিজের স্বার্থ সিদ্ধির জন্য কত মানুষের সর্বনাশ করেছে সে, কত নারীর সম্মান লুণ্ঠিত হয়েও হাহাকারের চুপ কথা হয়ে থেকে গেছে। সেই সব দিনে বিচারের বাণী নিভৃতে কেবল কেঁদেছে। আজই কি তবে অনিরুদ্ধ শেষ দিন? দুঃস্বপ্নের পরিসরেই কি তার অনন্ত নরকবাস? কিন্তু না, হঠাৎ করেই ঘুমটা ভেঙে গেল তার। বুকটা হাঁপড়ের মতো ওঠা নামা করছে তখনও। অনিরুদ্ধ উঠতে গিয়ে টের পায় তার সর্বাঙ্গে একটা অবসন্নতা আষ্টে পিষ্টে জড়িয়ে আছে। তার অস্বাভাবিক ভারী দেহটা যেন নিজের নিয়ন্ত্রণাধীন নেই। তবু একটু ধাতস্থ হয়ে পাশের টেবিলে রাখা বোতলটা হাত বাড়িয়ে নিয়ে ঢক ঢক করে খানিকটা জল খায় সে। তারপর কোনো মতে জোর করেই বিছানা ছাড়ে অনিরুদ্ধ। ফ্রেশ হতে গিয়ে আয়নায় হঠাৎ চোখ পড়তেই সে দাঁড়াবে একটা হিমশীতল স্রোত বয়ে যায় তার। এ কাকে দেখছে সে আয়নায়? যে মধ্য তিরিশের সুঠাম যুবকটি গত রাতে ঘুমোতে গিয়েছিল এ তো সে নয়। এক রাতের মধ্যে যেন 20 বছর বয়স বেড়ে গিয়েছে অনিরুদ্ধর। সারা দেহে প্রৌঢ়ত্বের ছাপ স্পষ্ট। তবে কি সেই জিপসি মহিলার সতর্কবাণী সত্যি হতে চলেছে? কথাটা ভাবতেই দারুণ আতঙ্কে হাত পা ঠান্ডা হয়ে যায় অনিরুদ্ধর। ঘটনাটার সূত্রপাত বেশ কয়েকদিন আগেই হয়েছে। কি যেন একটা পার্বণ উপলক্ষে রেলের মাঠে একটা মেলা বসেছিল, আর সেখানে হরেক রকম জিনিসের পসরার পাশাপাশি ছিল নানা রকমের বিনোদনের উপকরণও।
তারই মধ্যে অনিরুদ্ধর নজরকারে একটা তাঁবু। তাঁবুটায় একজন বেদুইন বৃদ্ধা অদ্ভুত জবরজং পোশাক পরে নানা রকম হাত সাফাইয়ের খেলা দেখাচ্ছিল, আর সাথে ছিল ভাগ্য গণনা ও ভবিষ্যৎবাণীর প্রহেলিকাময় হাতছানি। কয়েক মাস ধরে দুঃস্বপ্ন দেখে দেখে অস্থির অনিরুদ্ধ ভাগ্য গণনা করাতে গেলে সেই রহস্যময়ী জিপসি মহিলা অনেকটা সময় নিয়ে আতস কাঁচ সহযোগে তার হস্তরেখা বিচার করে। তারপর তীক্ষ্ণ দৃষ্টিতে অনিরুদ্ধর মুখমণ্ডল অবলোকন করতে থাকেন। ধীরে ধীরে তার মুখমণ্ডলে যেন ভরা শ্রাবণের মেঘ জমে ওঠে। তারপর মাথা নাড়তে নাড়তে ভাঙা ভাঙা হিন্দি বাংলা মিশিয়ে গম্ভীরভাবে সে বলে ওঠে, বেটা বহুত গুনাহ করেছিস তুই, সামনে তোর বহুত বড় খতরা আছে, মত ভী হতে পারে। প্রথমটাতে অনিরুদ্ধর হেসেই উড়িয়ে দিচ্ছিল, ভেবেছিল ভয় দেখিয়ে বুঝি বেশি পয়সা লোটার ফিকির করেছে বুড়ি। কিন্তু তার অতীতের সমস্ত ঘটনা, এমনকি যেগুলো অনিরুদ্ধ বাদে আর কারোরই জানার কথা নয়, সেগুলোও যখন সেই বুড়ি গড়গড়িয়ে বলে দিল, তখন আর অবিশ্বাস করার সম্ভব হলো না তার পক্ষে। এরপর সে জানালো অনিরুদ্ধর সবচেয়ে বড় শত্রুর দিক থেকেই সেই প্রাণঘাতী বিপদের আশঙ্কা রয়েছে। সঙ্গত কারণেই অনিরুদ্ধ যখন এর প্রতিকারের কথা জানতে চাইল, তখন সেই বেদুইন বৃদ্ধা খানিকটা কি যেন ভেবে প্রথমে কিছু মন্ত্রপুত ভেষজ রঞ্জকের ব্যবহার সহযোগে তার ডান হাতের বাহুতে একটা অদ্ভুত উল্কি এঁকে দিল। সেই উল্কিটাই একটা ভয়াল দর্শন সাপ চক্রাকারে নিজেরই লেজের অংশ থেকে নিজেকেই ভক্ষণে উদ্যত হয়েছে। তারপর সেই বৃদ্ধা জানালো নিয়তিকে খণ্ডনের ক্ষমতা কারো নেই, তবে ওই মায়াবী উল্কিটা অসীম ক্ষমতার অধিকারী, আত্মরক্ষার জন্য ব্যবহার করলে বড় বিপদও কাটিয়ে দিতে সক্ষম সেটি। কিন্তু সাবধান, অপপ্রয়োগে নেমে আসবে ভয়ঙ্কর এক অভিশাপ, যা ঘুমের মধ্যে তিলে তিলে শুষে নেবে প্রাণশক্তি। এরপর মায়াবী সেই উল্কিকে কার্যকর করার গুচ্ছ মন্ত্র শেখায় সেই বৃদ্ধা। পরদিন বৃদ্ধার ভবিষ্যৎবাণী সত্যি করে অনিরুদ্ধর কালোবাজারি ব্যবসার প্রধান প্রতিদ্বন্দ্বী অলোকেশের পাঠানো গুন্ডারা অনিরুদ্ধর উপর প্রাণঘাতী হামলা চালায়। কিন্তু সতর্ক অনিরুদ্ধ সময় মতো মায়াবী উল্কিটিকে জাগালে অলৌকিক মায়া বলে গুন্ডাদের উপর আছড়ে পড়ে বিষাক্ত ছোবল। কিন্তু পরিত্রাণ পেলেও অনিরুদ্ধর মাথায় তখন শয়তান ভর করেছে। ভাড়াটে গুন্ডাদের একজনের ফোন থেকে অলোকেশের ষড়যন্ত্র জানতে পেরে তাকে নিকেশ করার আদেশ দেয় সেই উল্কির কাছে। আদেশ অভ্রান্তভাবেই পালিত হয় বটে, কিন্তু উল্কির জায়গাটায় অল্পক্ষণ তীব্রভাবে জ্বালা করে ওঠে তার। তখনও সে জানে না কি ভয়ানক পরিণতি ওঁত পেতে আছে তার জন্য। এখন সে বেশ বুঝতে পারছে, হয় তাকে দিনের পর দিন না ঘুমিয়ে উন্মাদ প্রায় অবস্থায় বাঁচার চেষ্টা করতে হবে, আর না হলে ঘুমের মধ্যেই ভোগ করতে হবে নরক যন্ত্রণা, আর নিরন্তর হারাতে হবে প্রাণশক্তি। উভয় ক্ষেত্রেই মৃত্যু কেবল সময়ের অপেক্ষা। নিয়তিকে কেই বা খণ্ডাতে পেরেছে? নিদ্রাহীন ক্লান্ত অবসন্ন দেহটায় হঠাৎই সাগরের ঈষৎ নোনতা মিঠে হাওয়া এসে লাগে। সব চিন্তা মাথা থেকে নিমেষেই মুছে যাচ্ছে। ব্লটিং পেপার যেন
অক্লেশে অকিঞ্চিৎকর তরল কণাগুলো শুষে নিচ্ছে। আ কি আরাম! মাথার মধ্যে অবিরত গুনগুন করে একটা নেশা ধরানো নারী কণ্ঠ। ঘুমপাড়ানি গান শোনাচ্ছে নাকি ডাকছে তাকে? সেই ডাক অস্বীকার করার সাধ্য কারোর নেই। অন্ন বেরোনা অনিয়োদ্ধরণা। আমার কাছে এসো। গল্পটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে পরের শনিবার ঠিক রাত 10টায় আবার একটা নতুন গল্প নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। শুভরাত্রি, বিদায়।